খাদিস আর একটি সোনাই সহি মুসলিমের আবু বুরদাজ আল্লাহ তাল্লাহন থেকে বর্ণিত তিনি তার পিতা আবু মুসাশারী আল্লাহ তাল থেকে বর্ণনা করছেন কালাসাল্লাহ মগরে মা রসুল্লাহ সালাম আমরা একদিন রসুল্লা সাথে মগরে বলা তাদের করলাম সুম্মা কুলনা তারপরে বললাম যে আলাউ জালাস নুসল্লিয়া মাহুল ইশা মসজিদ নবী থেকে বাড়ি আর বাড়ি যাব না একবারই বসি বাড়ি দূরে যাব আবার আসব। তো মসজিদেই বসে যাই আর তারপরে এসা পড়ে একবারেই বাড়ি যাব কালাফা জালাস না ফাখারা জালেই না আমরা বসে আছি মাগরি পড়ে এসা অপেক্ষায় নবী সাহাশাল্লাম আবার বেরিয়ে আসলেন নিজ কক্ষ থেকে ফাঁকা আলা মা জেল তুম হা হো না এখনও তোমরা বসে আছো মাগরি পড়ে বললেন সাহাবিরা বলছেন আবু মোসা ইয়া রসুল আল্লাহ সাল্লাই না মা কাল মাগরেব আপনার সাথে মাগরেবটাও পড়লাম তারপরে মনে মনে বললাম না যে বসে যাই হাত্তানুসাল্লিয়া মা কাল এসা আপনার সাথে এসারা পড়ে একবারই বাড়ি যাব। কাল হাসান তুম আউ আসাব তুম ভালো কাজ করেছ বা কথা ঠিক ঠিক করেছ তা আলা ফারা আস ইলাহাস সামায় তারপর আকাশের পানে চেয়ে দেখে লাস সুরুল্লাহ সল্লাল্লা ওয়াসাল্লাম ওয়া কা না ক্যাসিরা মেম্মায় আর ফার আস ইলাস সামা আর নবী শাসন ওয়ানের সময় আকাশের দিকে তাকাইতেন বুলা আলামিন তাহলে কোন দিকে আছেন আকাশের দিকে কেন আকাশের দিকে তাকাবেন হ্যাঁ অবশ্যই আল্লাহরা বুলা আলাম কোথায় আছেন হ্যাঁ ওপর দিকে আছেন আর সমস্ত সাত আসমান আর কুর্সির ওপরে আছেন সমস্ত শিশু জগতের উর্ধে আছেন আল্লাহ রবুল আলম তারপরে বললেন আর নজুম ও আমানাতুল ইসামায়ে আকাশের যে তারকাগুলি আছে নক্ষত্রগুলি আছে এগুলি আকাশের জন্য নিরাপত্তার মাধ্যম মানে এগুলি যতদিন আছে ততদিন আকাশ আছে যখন তারকাগুলি খুশে পড়ে যাবে এই যার নজুমিন হ্যাঁ যখন তারকাগুলি কী হয়ে যাবে খসে পড়ে যাবে ধ্বংস হয়ে যাবে তখন আসমান ধ্বংস হয়ে যাবে কেমত হয়ে যাবে তো এই তারকাগুলি হচ্ছে আকাশের জন্য নিরাপত্তা স্বরূপ তারপরে এক ধরনের তারকা তারকার মতোই দেখতে তা দিয়ে শয়তান যে আকাশ আকাশপথ ওপর দিকে যাওয়ার চেষ্টা করে আকাশের খবর জানার জন্য আর তারপরে গণক আর জাদুঘরদেরকে সে কুটুর কুটুর করে বলবে এর জন্য নিরাপদ করা হয়েছে কি দিয়ে এই হ্যাঁ উল কাপিণ্ড দিয়ে এগুলো দিয়ে আঘাত করার মাধ্যমে যেগুলোকে তারকা বলা হয়েছে বা নজুম বলা হয়েছে অর্থাৎ সেই ধরনের যদিও ওই সেটা আকাশের ওই তারকা নয় কিন্তু সেটা ওই ধরনের বলে সেগুলোকে নজুম বলা হয়েছে নবী করিম সাল্লাহাদ বা কোরআন করিমে তো বলছেন যে আকাশের জন্য নিরাপত্তার মাধ্যম হচ্ছে তারকাগুলি ফায়দা জাহাবাতিন নজুমও যখন তারকাগুলি শেষ হয়ে যাবে আতাসামা মা তু আদু আদ আকাশের সাথে যা প্রতিশ্রুতি আল্লাহ রয়েছে যে আকাশ ধ্বংস হয়ে যাবে সেটা চলে আসবে অর্থাৎ আকাশও তার পরে পরেই ধ্বংস হয়ে যাবে ও আনা আমানতুন লে আসবি আর আমি হচ্ছি আমার সাথী সঙ্গীদের জন্য আমি মোহাম্মদ সাল্লা সাল্লাম আমার সাথী সঙ্গী সাহাবিদের জন্য কি না নিরাপত্তার মাধ্যম তাই হাদিসে কি বলা হলো নবী মোহাম্মদাল্লাম আমানা নিরাপত্তার মাধ্যম সাহাবাই কেরামদের জন্য ফায়দা জাহাব তো আমি যখন দুনিয়া থেকে চলে যাব মানে আমার এনতেকাল হয়ে যাবে দশ হিজরিতে নবী করিম সাল্লা যখন ইন্তেকাল হয়ে গেল এই যখন হয়ে যা বলছেন আতা আসাবি মায়ু আদুন আমার কেরামদের ওপর ওই সব বালামসিবত চলে আসবে ফেতনা চলে আসবে যা তাদের সাথে প্রতিশ্রুত হয়েছে মানে আল্লাহর লিখনিতে আছে তক লিখা আছে আর তা সত্যি নবী আলি সাল্লামের এতেকালের পরে ওবাকার রাজিয়াল্লাহতালের খেলাফতের আমল মাত্র সোয়া দু বছর দুই বছর তিন মাস দশ দিন আর তারপরে উমার রাজিয়াল্লাহ তালান প্রায় দশ বছর তারপর উমার রাজিয়াল্লাহ তালান হকে হ্যাঁ শহীদ করা হইল মজুসিগ্ন পুজক ইরানি হ্যাঁ আবুল ফেরোজ দইলামি এ আঘাত করলো ফৌজর নামাজে আর তারপরে ফেতনার দরজা খুলে গেল আপোষে কলহ বিবাদ আর আকিদার বিভ্রান্তি ইবনে ইবনেসাবা ইহুদি মুনাফেক ইসলাম গ্রহণ করলো মুখে কিন্তু কাজ এসে ভিতর ভিতর মুসলিমদের আকিদা ধ্বংস করার জন্য আলী রাজি আল্লাহ নবী বংশের সম্পর্কে অতিরঞ্জন বাড়াবাড়ি কথা বলে আকিদার বরবাদ করার চেষ্টা করলো যার ফলস্বরূপ হচ্ছে এই শিয়া জাতি শিয়া জাতিকে জন্ম দিয়েছে ইবনে সাবা মোনাফেক ভালো করে শুনেন এ হচ্ছে আকিদার ক্ষেত্রে বরবাদি ওতে নবী সালসালাম এন্তেকালের পরে নবী সালাম থাকা পর্যন্ত নিরাপত্তা ছিল আকিদা আমল আর ইমানের ক্ষেত্রে আর যানের ক্ষেত্রে মালের ক্ষেত্রে আর সার্বিক নিরাপত্তা রাষ্ট্রীয় নিরাপত্তার ক্ষেত্রে নবী সালসালাম ইন্তেকালের কিছুদিন পর থেকে ফেতনা শুরু হয়ে গেলো এই ইহুদি ইয়াহুদী আরেক দলকে বিদ্রোহী করে আর বিভিন্ন রকমের মিথ্যা অভিযোগ তৈরি করে উসমান রাজিয়া বিরুদ্ধে নিয়ে এসে মোদিনা আর ওপর হামলা করলো আর মোদিনা ঘেরাও করে উসমান রাজিয়াল্লাহ তাল্লাহানকে শহীদ করে দিল এই যে ফেতনা দরজা খুলে গেল মারামারি কাটাকাটি চলতে আছে বাড়তে আছে বাড়তে আছে কে পর্যন্ত পর্যন্ত সুহানাল্লাহ আজকে পত্রিকা আর প্রচার মাধ্যম দিয়ে জানতে পারছেন যে সবচেয়ে বেশি খুন হচ্ছে কারা মুসলিমরা জি অশান্তি সবচেয়ে বেশি মুসলিম সমাজে মুসলিম দেশে এ হচ্ছে অবস্থা নবী বলছেন যতদিন আমি আছি ততদিন নিরাপদ আর আমি যখন দুনিয়া থেকে চলে যাব আমাকে আল্লাহ উঠিয়ে নেবেন তখন আমার কেরামদের মাঝে বা আমার মাঝে চলে আসবে যা ফেতনা ফাসাদের অশান্তির আর বিদাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তারপরে বলছেন আমারও তো নেই আর আমার কেরামরা আমার উম্মতের জন্য নিরাপত্তার কারণ যতদিন সাহাবিরা আছেন অনেকটা ফেতনা কম থাকবে সত্যি মাত্র দুটো বেদাতি ফেতনা আর খারেজিদের চরমপন্থী এই এই সন্ত্রাসীদের দুই শুধু খারেজি আর আর ফিরকা তৈরি হয়নি তাহলে মুসলিম জাতি উম্মাতে মুসলেমা আর একটা খারেজি আর একটা রাফেজি এই হ্যাঁ দুটো দল উম্মাতে মুসলেমা থেকে গুমরাহ চলে গেল বিভ্রান্তির শিকার হইলো তেহাত্তর দল হয়নি তেহাত্তর মাত্র তিনটে হয়েছে সাহাবে কান্দে তেহাত্তরের মধ্যে মাত্র তিনটা হয়েছে বাকি সত্তরটি ফিরকে বা তারও বেশি এক এক দল কয়েকটা করে বাচ্চা দিচ্ছে এক এক দল কয়েকটা করে বাচ্চা জন্মাচ্ছে এই করে দলের শেষ নেই দলের শেষ নেই আর আমাদের বিভেদ আর আমাদের অনৈক্য আর আমাদের মাঝে ফাটলের শেষ নেই সার্বিক ক্ষেত্রে তো নবী আমার সাহাবাই কেনা চলে যাবে ফায়দা জাহাবা আসহাবি আতা উম্মতি মা আদুন। আমার উম্মতের ওপর সেই সব বালা বিপদ আদ চলে আসবে সিরিখ বিদাত চলে আসবে দিন দুনিয়ার ক্ষেত্রে সর্বনাশ চলে আসবে যা তাদের সাথে ওয়াদা করে সেই মুসলিমের হাদি চার হাজার পাঁচশো ছিয়ানব্বই নম্বর